হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ শাকিল আর প্রোগ্রামিং ফর ডাটা সায়েন্স ভিডিও সিরিজে আপনাকে ওয়েলকাম তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি আলোচনা করব আর প্রোগ্রামিংয়ের ডাটা টাইপ সম্পর্কে ঠিক আছে তো আর প্রোগ্রামিংয়ে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইউজ করে থাকব আমরা আসলে আর এ স্পেশালি কি কি ডাটা টাইপ ইউজ করতে পারি কি কী ধরনের ডাটা আমরা ইউজ করতে পারি সেটার একটা ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে ওকে তো আমরা আর প্রোগ্রামিংয়ে নর্মালি যে ডাটাগুলো ইউজ করে থাকি সেই ডাটাগুলো আমরা মেইনলি ছয় ভাগে ভাগ করতে পারি ঠিক আছে একটা হচ্ছে ভেক্টর টাইপ একটা হচ্ছে লিস্ট একটা হচ্ছে ম্যাট্রিক্স একটা হচ্ছে অ্যারে একটা ফ্যাক্টর অ্যান্ড ডাটা ফ্রেম ঠিক আছে তো এই ছয়টা হচ্ছে মেইন ফ্যাক্টর এবং এর মধ্যে আজকের ভিডিওতে আমি স্পেশালি ভেক্টর নিয়ে আলোচনা করব ওকে তো ভেক্টর যে টাইপটা আছে এই টাইপের মধ্যে আবার ছয়টা সাব ক্যাটাগরি আছে লাইক লজিক্যাল নিউমেরিক্যাল ইন্টেজার কমপ্লেক্স ক্যারেক্টার এবং র ঠিক আছে তো এই ছয় ধরনের ডাটা টাইপ নিয়ে আমি আজকে ডিটেলসি কথাবার্তা বলবো তো শুরুতে আমরা এই ছয়টা ডাটা টাইপ সম্পর্কে জানবো ডিটেলসলি দেন আমি এটা কোডিং করে দেখাবো আপনাদের ঠিক আছে তো তাহলে চলুন থিওরি পার্টটা কন্টিনিউ করা যাক ওকে তাহলে সবার শুরুতে আসি লজিক্যাল তো আসলে লজিক্যাল ডাটা টাইপ আমরা যেটাকে বলি সেটা হচ্ছে এটা জাস্ট দুইটা জিনিস রিটার্ন করে আইদার ট্রু অর ফলস ঠিক আছে যদি ট্রু রিটার্ন করে তাহলে ট্রু যদি ফলস রিটার্ন করে তাহলে ফলস এটাই হচ্ছে লজিক্যাল মানে লজিকের মাধ্যমে জিরো অথবা ওয়ান ঠিক আছে এর এর বাইরে কোনো আউটপুট দিতে পারে না এটা এটাকে আমরা বলে থাকি লজিক্যাল ডাটা ঠিক আছে তারপর আসি নিউমেরিক্যাল তো নিউমেরিক্যাল হচ্ছে ধরেন ওয়ান থেকে নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা নাম্বারের কম্বিনেশন যে কোনো সংখ্যা হইতে পারে ইভেন এখানে আমাদের ফ্র্যাকশন ভ্যালু হইতে পারে যেমন ধরেন দশমিকের পর যে কোনো নাম্বার তো এই টাইপের সংখ্যা হইতে পারে এগুলো সব হচ্ছে নিউমেরিক নাম্বার দেন আছে ইন্টেজার তো ইন্টেজার মানে হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা তো ইন্টেজার হচ্ছে নিউমেরিকের একটা সাব ক্যাটাগরি বলতে পারেন তো এখানে যেটা হবে সবসময় আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবো যেমন ধরেন এখানে টু আছে থার্টি ফোর বা জিরো তো সবসময় জাস্ট পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ইন্টেজার তো কোনো ডাটাকে আমরা যদি স্পেশাল ইন্টেজার হিসেবে ডিফাইন করতে চাই তো সেক্ষেত্রে আমাদের সাফিক্স হিসাবে আমাদের এল ইউজ করতে হবে ঠিক আছে এটা অবশ্যই ক্যাপিটাল লেটার এল ঠিক আছে তো সাফিক্স যখনই আমরা ক্যাপিটাল লেটার এল দিয়ে দেবো তার মানে বুঝাইতেছে যে এটা কোনো ফ্র্যাকশন ভ্যালু না এটা একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে বা ইন্টেজার ভ্যালু দেন এবার আসি কমপ্লেক্স তো কমপ্লেক্স ডাটা টাইপ সম্পর্কে আমি আমার পাইথনের ভিডিওতে আমি আলোচনা করছি তো আমি আবার আলোচনা করতেছি কোনো সমস্যা নেই তো কমপ্লেক্সের নর্মাল যেটা ফর্ম মানে স্ট্যান্ডার্ড যেটা ফর্ম সেটা হচ্ছে এ প্লাস বিআই তো এই ফর্মে যদি ডাটা থাকে তার মানে হচ্ছে সেটা কমপ্লেক্স ডাটা ঠিক আছে তো এখানে এ এবং বি কি তো এখানে এ এবং বি হচ্ছে এখানে আমাদের রিয়েল নাম্বার এবং আই হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট ঠিক আছে এখানে দুইটা অংশ থাকে একটা হচ্ছে রিয়েল নাম্বার একটা হচ্ছে ইমাজিনারি পার্ট তো বি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার তো আমি যদি এ ইকাল থ্রি ধরি এবং বি ইকুয়াল টু ধরি সেক্ষেত্রে আমাদের ইকুয়েশানটা দাঁড়াবে এরকম থ্রি প্লাস টু আই ঠিক আছে তো এরকম যদি থাকে তার মানে আমরা আমাদের বুঝতে হবে এটা কমপ্লেক্স ডাটার ফর্মে আছে ঠিক আছে দেন আসি ক্যারেক্টার তো ক্যারেক্টার সম্পর্কে আমি এর আগের ভিডিওতে যখন আমি বেড়ে নিয়ে কথা বলছি তখন আমি দেখাইছিলাম আমি আপনারা হয়তো জানেন তো ক্যারেক্টার মানে হচ্ছে যে যখন একটা ডাটা একটা কোটেশনের ভেতর থাকবে যেমন এখানে দেখেন হইতে পারে সেটা সিঙ্গেল কোটেশন হইতে পারে সেটা ডাবল কোটেশন যে কোনো কোটেশনের ভেতরেই যদি থাকে কোনো কিছু তার মানে সেটা হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে সেটা যে কোনো কিছু থাক যাই থাক না কেন সেটা ক্যারেক্টার সেখানে যদি নাম্বার থাকে তাও সেটা ক্যারেক্টার যদি ট্রু ফলস লেখা থাকে সেটাও ক্যারেক্টার হিসেবে নেবে মানে ক্যারেক্টার ছাড়া আর আর কোনো কিছুই না সেটা দেন ফাইনালি হচ্ছে র ওকে তো র ডাটা টাইপটা হচ্ছে এমন ধরনের ডাটা টাইপ যেখানে আর কি ডাটাটাকে স্টোর করা হয় এমনভাবে সেটা হচ্ছে যে একটা নাম্বারের একটা সিকোয়েন্স হিসাবে স্টোর করা হয় ঠিক আছে যেমন দেখতে পাচ্ছেন যে হ্যালো তো এখানে যদি আমাদের ছয়টা লেটার থাকে সরি পাঁচটা পাঁচটা লেটার আছে সো এখানে পাঁচটা সংখ্যা দেখতে পাচ্ছেন ফোর্টি এইট সিক্সটি ফাইভ সিক্স ওকে তো এখানে আপনি যদি ফোরটি এইট সিক্সটি ফাইভ দেন সিক্স সি এখানে দেখেন তো পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যায় আর কি সাজানো আছে ঠিক আছে তো এই হচ্ছে র ডাটা মানে র ফরম্যাটে থাকবে এটা তো এই ছিল ভেক্টর ডাটা টাইপ নিয়ে থিওরি আলোচনা আমরা এখন চলে যাবো ডিরেক্ট কোডে ওকে ওকে তাহলে আমরা ডাইরেক্ট আর স্টুডিওতে চলে যাই তো একটু কমেন্ট করে দেই সাপোজ যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা টাইপ সো আমি লিখে দিচ্ছি ডাটা টাইপ ওকে তো এতক্ষণ আমি যে ডাটা টাইপ নিয়ে আলোচনা করছিলাম সেগুলো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তো সবার প্রথমেই আসি আমরা লজিক্যাল ডাটা নিয়ে ঠিক আছে লজিক্যাল লজিক্যাল আমি কমেন্ট করে দিচ্ছি ওকে তো যেহেতু সবার প্রথমে লজিক্যাল ডাটা নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওতে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করছিলাম ঠিক আছে তো আপনারা জানেন যে কিভাবে ভেরিয়েবল ডিফাইন করতে হয় তো আমি একটা ভেরিয়েবল ডিফাইন করতেছি ভার ওয়ান নামে ওকে তো ভেরিয়েবল নাম দিয়ে দিলাম আমি ভার ওয়ান দেন এর মধ্যে আমি একটা লজিক্যাল ডাটা স্টোর করলাম দেখেন আমি বলেছিলাম যে ট্রু আর ফলস যদি থাকে তাহলে সেটা হচ্ছে লজিক্যাল তো আমি দিলাম ট্রু অবশ্যই ক্যাপিটাল ট্রু তো আমি এখন যদি এর ক্লাসটা দেখতে চাই প্রিন্ট আপনারা জানেন যে কীভাবে ক্লাস দেখতে হয় আমি আর আগের ভিডিওতে দেখাইছিলাম তো আমি যদি দেই ভার ওয়ান এখন জাস্ট আমি যদি রান করি তাহলে দেখি কি আসে দেখেন এখানে লেখা আসছে লজিক্যাল তার মানে এই যে আমি ভ্যারিয়েবল ওয়ানের মধ্যে যে ডাটাটা স্টোর করছি ট্রু তো সেটা হচ্ছে সেটা টাইপ হচ্ছে লজিক্যাল ঠিক আছে তার মানে এটা হচ্ছে লজিক্যাল ভেক্টর ঠিক আছে ভেক্টর হচ্ছে এর মেইন ক্যাটাগরি আর লজিক্যাল হচ্ছে এর সাব ক্যাটাগরি বলতে পারেন তো আসলেও এটা ভেক্টর কিনা সেটা যদি আপনি দেখতে চান তাহলেও দেখতে পারেন আপনি জাস্ট লিখবেন ইচ ডট ভেক্টর আর এর ভেতরে ভেরিয়েবলের নামটা দিয়ে দিবেন যেহেতু এই ট্রু নামে ট্রু যে ভ্যালুটা আছে এটা আছে ভার ওয়ানের মধ্যে তো আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে ডান দিকে যেটা থাকে মানে মাঝখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকে যে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো সবসময় অ্যাসাইন হয় বাম দিকে যে ভেরিয়েবল নাম থাকে তার মধ্যে তো সো এই ট্রু যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আছে এখন ভার ওয়ানের মধ্যে ওকে সো আমি যদি এখানে ভার ওয়ান প্রিন্ট করি তাহলে বুঝতে পারবো দেখেন এখানে দেখেন এই যে ট্রু ট্রু মিন্স এটা ভেক্টর ঠিক আছে যদি ভেক্টর না হইতো তাহলে আমাকে এখানে দিত ফলস ঠিক আছে ফলস রিটার্ন করতো তো যেহেতু ট্রু রিটার্ন করছে তার মানে হচ্ছে এই যে এর ক্লাসটা এটা হচ্ছে ট্রু ট্রু হচ্ছে লজিক্যাল ডাটা এবং এটা অবশ্যই একটা ভেক্টর ঠিক আছে ওকে তাহলে এবার আসি আমরা নিউমেরিক ওকে সো আমি কমেন্ট করে দিচ্ছি নিউমেরিক তাহলে আমরা কোন ডাটাটাকে নিউমেরিক বলবো যেটা হচ্ছে আমাদের জিরো থেকে নাইন পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার কম্বিনেশন এবং আমাদের সেখানে দশমিক সংখ্যাও হইতে পারে ঠিক আছে সেটাকে আমরা বলবো নিউমেরিক তাহলে তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল দিচ্ছি সাপোজ ভার টু এর মধ্যে আমি কিছু নিউমেরিক নাম্বার স্টোর করি সাপোজ টু হান্ড্রেড ওকে তো এবার দেখি যে এটা আসলেও নিউমেরিক কিনা ওকে আমি যদি এর ক্লাসটা প্রিন্ট করি ক্লাস তাহলে দিচ্ছি ভার টু তো ভার টু এর ক্লাসটা কি সেটা আমরা দেখতে পারি দেখেন নিউমেরিক ঠিক আছে তার মানে এটা হচ্ছে নিউমেরিক তো আমরা এখানে দশমিক দিতে পারি পয়েন্ট জিরো নাইন দিলাম তাহলে দেখি কি আসে এবার ওকে রান করাই ওকে এবারও আসছে নিউমেরিক তার মানে আমরা আমরা দশমিক ইউজ করতে পারবো ঠিক আছে তো তাহলে দেখেন একটা জিনিস আপনার নোটিস করছেন কি না জানি না তো আমি বলেছিলাম যে আমরা যেটা ইন্টেজার হিসাবে ইন্টেজার হিসেবে ইউজ করব সেটা হচ্ছে আমাদের নিউমেরিকের একটা সাব ক্যাটাগরি বলতে পারেন তো তাহলে আমরা দেখি ইন্টেজারটা কি ওকে ইনটেজার তো আমি দিলাম ওয়ার থ্রি সরি ওয়ার থ্রি ইকুয়াল দিলাম সাপথ সেম সেম দেই আমি দুইশো দিলাম এল দিলাম ওকে তো আমি বলেছিলাম যদি আমি ইন স্পেশালি ইন্টেজার হিসাবে কোনো ডাটাটাকে ডিফাইন করে দিতে চাই তাহলে অবশ্যই সাপেক্স হিসেবে আমাকে এল ইউজ করতে হবে ঠিক আছে এখানে এল ইউজ করতে হবে তো আমি এল দিয়ে দিছি তো দ্যাট মিন্স এটা বলতেছে যে সেটা হচ্ছে ইন্টেজার তো তাহলে এইটার প্রিন্ট করে দেখি কি আসে প্রিন্ট আমি যদি এখানে জাস্ট ভার থ্রি দেই তাহলে দেখেন কি হয় এখানে জাস্ট একটু দেখেন ওকে আমি রান করাই দেখেন একটা এরোর আসছে ঠিক আছে এরোরটা কি এরোর হচ্ছে ইন্টেজার লিটার টু টু হান্ড্রেড পয়েন্ট জিরো নাইন এ এল কন্টেইন ডেসিম্যাল ঠিক আছে ইউজিং নিউমারি নিউমারিক ভ্যালু তো এটা হচ্ছে একটা নিউমারিক ভ্যালু বাট আমি যে যেটা যেভাবে আর কি সাজাইছি সেটা হচ্ছে আমি একটা ইন্টেজার ফরমেটে সাজাইছি বাট আমি বলেছিলাম যে ইন্টেজার আমি যখন ইউজ করবো মানে আমি যখন এল ইউজ করবো তখন এটা অবশ্যই হইতে হবে একটা পূর্ণ সংখ্যা যেহেতু আমি দশমিক দিছি সো দ্যাটস ওয়াই এখানে এরকম আসছে সো এবার দেখেন কি আসে এবার আশা করি আর ওয়ার্নিংটা থাকবে না দেখেন আর কিন্তু ওয়ার্নিং নাই টু হান্ড্রেড চলে আসছে ঠিক আছে তো নিউমেরিক ডাটা এবং ইন্টারজারের মধ্যে এটাই ডিফারেন্স নিউমেরিক হচ্ছে সব ডাটা নিতে পারে এখানে মানে আপনি যত বড় সংখ্যা দেন কোনো সমস্যা নেই আর ইন্টারজারের মধ্যে জাস্ট অনলি পূর্ণ সংখ্যা নিবে ঠিক আছে আর ইন্টার্জার যদি আমরা স্পেশালি ডিফাইন করতে চাই তাহলে সাফিক্স হিসেবে আমরা এল দিয়ে দেবো ঠিক আছে তাহলে এবার আসি কমপ্লেক্স তো আমি বলছিলাম যে কমপ্লেক্সের যে ফর্মেট সেটা কী ছিল আমি আবার লিখি এ প্লাস বিআই ওকে এটা হচ্ছে কমপ্লেক্সের ফর্ম তো তাহলে আমরা একটা ডাটা এভাবে নেই সাপোজ আমি দিচ্ছি ভার ফোর ওকে তো ভার ফোর ইকুয়াল দিচ্ছি সাপোজ টু প্লাস থ্রি আই তো এটা দেখি কোন ফর্মেটে আছে সো প্রিন্ট ওকে প্রিন্ট আমি ক্লাস প্রিন্ট করতেছি ভার ফোর ওকে তাহলে আমি যখন এটা রান করাবো তখন বুঝতে পারবো সরি ওকে দেখেন এখানে আউটপুট আসছে কমপ্লেক্স ঠিক আছে তার মানে কি এখানে যে এই যে ডাটার ফর্মেটটা টু প্লাস থ্রি আই এই ডাটাটা আছে ভার ফোরের মধ্যে যখন আমি ভার ফোরের ক্লাসটা দেখতে চাইলাম তার মানে এখানে আউটপুট আসছে কমপ্লেক্স তার মানে এই ডাটার ফরমেটটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স টাইপের ডাটা ঠিক আছে তাহলে আমরা কমপ্লেক্স টাইপের ডাটাও আমরা ইউজ করতে পারি দেন এবার আসি ক্যারেক্টার ওকে তো ক্যারেক্টার যেহেতু এর আগের দিন দেখাইছিলাম সো আবার দেখাই কোনো সমস্যা নেই তো ক্যারেক্টার আমি দিচ্ছি ভার ফাইভ ইকুয়াল কোটেশনের ভেতরে দিতে হবে অবশ্যই সাপোজ দিলাম ডাটা সায়েন্স দেন প্রিন্ট ক্লাস ভার ফাইভ ওকে রান করাই দেখেন ক্যারেক্টার তো এইটা এখানে ক্যারেক্টার আমার দেখে বুঝতেছি বাট আমি যদি এখানে সাপোজ থ্রি ফোর ফাইভ দিলাম তো এক্ষেত্রে কী আসবে দেখেন সরি এটা রান করাই এক্ষেত্রেও কিন্তু ক্যারেক্টার আসছে বাট সংখ্যাগুলো কিন্তু এখানে ইন্টেজার বাট এখানে আসছে ক্যারেক্টার কারণ হচ্ছে এই যে কোটেশনের ভেতরে দিচ্ছে ঠিক আছে তো আপনি সিঙ্গেল কোটেশন দেন অথবা ডাবল কোটেশন দেন আপনি যাই দেন না কেন আপনি যদি কোটেশনের ভেতরে দেন ডাটা তাহলে এখানে আউটপুট আসবে সেটা ক্যারেক্টার মানে তখন সেটা ক্যারেক্টার হিসেবে নেবে ঠিক আছে দেন এবার আসি র ডাটা ওকে র ডাটা তাহলে এবার দিচ্ছি আমি বার সিক্স ওকে বার সিক্স ইকুয়াল আমি তো একটা জিনিস বলে রাখি তো র ডাটা আপনি যদি ইয়ে করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ফাংশনে হেল্প নিতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার টু র ওকে তো ক্যারেক্টার যদি আপনি র ডাটাতে ইয়ে করতে চান সেক্ষেত্রে আপনি এর ভেতরে জাস্ট আপনি যে কোনো জিনিস দেন সাপোজ আমি আমি দিলাম স্টাডি স্টাডি মার্ট ওকে এখন যদি আমি জাস্ট প্রিন্ট করি প্রিন্ট বার সিক্স তাহলে দেখেন কি আসে ওকে দেখেন আমাদের সিক্স যখন প্রিন্ট করলাম তখন এই আমাদের কিন্তু স্টাডি মার্টার নাই এখানে হয়ে গেছে কি হয়ে গেছে একটা একটা র একটা সিকোয়েন্স অফ ডাটাতে কনভার্ট হয়ে গেছে র ডাটাতে কনভার্ট হয়ে গেছে দেখছেন এখানে আমাদের টোটাল সংখ্যা সরি টোটাল লেটার ছিল কতগুলো এক দুই তিন চার পাঁচ তারপর স্পেস একটা আছে ছয় সাত আট নয় দশ দশটা তো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তো আমরা চাইলে এর ক্লাসটাও দেখতে পারি সিমিলারলি সো আমি যদি প্রিন্ট করি প্রিন্ট ক্লাস ভার সিক্স ওকে আবার রান করাই দেখেন এর যে ক্লাস এই ক্লাসটা হচ্ছে র ঠিক আছে ওকে তাহলে এই এই ছয়টা হচ্ছে বেসিক ভেক্টর ওকে তো যেহেতু আমি ভ্যাক্টর নিয়ে কথাবার্তা বলছি ভেক্টরের মধ্যে ছয়টা হচ্ছে সাব ক্যাটাগরি আছে সেগুলো আমি দেখাইলাম ছয়টা তো আমরা এখন দেখব হাউ টু ক্রিয়েট এ ভেক্টর তো আমরা একটা ভেক্টরকে কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখবো ঠিক আছে তাহলে আমরা আমরা একটা ভেক্টর যেভাবে ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে যে সি সি ফাংশনের মাধ্যমে এরকম একটা সি ফাংশন ইউজ করব সি এর পর আপনি জানেন ফাংশন মানে হচ্ছে যে কোনো একটা নামের পরে যদি আমি প্রথম ব্রাকেট দেই মানে রাউন্ড ব্রাকেট দেই সেক্ষেত্রে এটা বোঝাবে যে এটা একটা ফাংশন তো এখানে এটা হচ্ছে ফাংশন ঠিক আছে তো ফাংশন হুইচ মিনস কম্বাইন অল দ্য আইটেম ইন্টু ভেক্টর ঠিক আছে তো এটা জাস্ট সবগুলো আইটেমটাকে কম্বাইন করবে তো আমরা দেখি কিভাবে কম্বাইন করে ভেক্টর ক্রিয়েট পোজ আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি সাপোজ ভার সেভেন নামে বা সাবজেক্ট নামে দেই সাপোজ সাবজেক্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তো তো আপ আমি অলরেডি বলছি যে সি ফাংশনের হেল্প নিয়ে আমাদের একটা ভ্যাক্টর ক্রিয়েট করতে হয় ওকে সো সি ফাংশন আমরা দিব দেওয়ার পরে আমি জাস্ট এর ভেতরে আমি বিভিন্ন সাবজেক্টের নাম দিয়ে দিচ্ছি অবশ্যই একটা সাবজেক্ট থেকে অন্য একটা সাবজেক্ট কমা দিয়ে সেপারেট করতে হবে তো এর ভেতরে দিচ্ছি ত্রিপলি সিএসই ওকে তো দুইটা সাবজেক্টই দিলাম আমি বেশি সময় নষ্ট করতেছি না দেন আমি প্রিন্ট করব জাস্ট সাবজেক্ট তো এবার দেখেন এই সাবজেক্টের নামগুলো আমাকে প্রিন্ট করে দেখাবে যে দেখেন ত্রিপলি সিএসি তো আমরা যদি এর ইয়া দেখতে চাই মানে ক্লাস দেখতে চাই সেটাও দেখতে পারি ধরেন প্রিন্ট ক্লাস সাবজেক্ট ওকে তো আমরা একটু দেখি ক্যারেক্টার দেখছেন তার মানে আমরা যে ব্যাকুটা ক্রিয়েট করছি সেটা সেই তার ভেতরে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে ক্যারেক্টার তো আমি জাস্ট এটা ক্যারেক্টারের জায়গায় চেঞ্জ করে দিই সাপোজ ফোর থ্রি ফাইভ কমা সিক্স সেভেন সেভেন তো এখন কিন্তু আর ক্যারেক্টার হচ্ছে নিউমারিক ডাটা তো দেখি এবার কি আউটপুট আসে এবার আসছে নিউমারিক ঠিক আছে আমি যদি এখানে এল দিয়ে দিই সেই ক্ষেত্রে দেখেন কি আসবে এল দিলাম এখানেও এল তো আবার রান করাই এবার আসছে ইন্টেজার মানে আমি এল ইন্টেজার ফরম্যাটে দিছি তো আমি চাইলে কিন্তু কমপ্লেক্স ফর্মেট দিতে পারি সাপোজ দি থ্রি প্লাস সিক্স আই কমা সিক্স প্লাস ফাইভ আই কমা থ্রি প্লাস ফোর আই ওকে জাস্ট আমি জাস্ট এটাকে আমি রান করাবো ওকে দেখেন এর ডাটা টাইপ হচ্ছে কমপ্লেক্স ওকে তো আমরা চাইলে যে কোনো ফরম্যাটের মানে যে কোনো ভেক্টর আমরা ক্রিয়েট করতে পারি খুব সহজেই এই সি ফাংশনের মাধ্যমে ঠিক আছে তো আই উইশ আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো আপনারা অলরেডি জানেন শুধুমাত্র এই আর প্রোগ্রামিং ছাড়াও আমার পাইথন এবং মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের ওপর আমার ভিডিও তৈরি করা আছে তো আপনারা যদি পাইথন শিখতে চান তাহলে আমার প্লেলিস্টের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে পাইথন মেশিন লার্নিং ডিপ লার্নিংও শিখতে পারেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ওয়ান আসসালামু আলাইকুম